বাঁকুড়ার বড়জোড়ায় কারখানায় বিস্ফোরণের খবর। ব্লাস্ট ফার্নেস বিস্ফোরণে 7 জন আহত হয়েছেন এবং তারা এই মুহূর্তে স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন, তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। যে খবরের দিকে আমরা এই মুহূর্তে নজর রাখছি, বাঁকুড়ার বড়জোড়ায় বেসরকারি কারখানায় সেখানে বিস্ফোরণের খবর সামনে আসছে। ব্লাস্ট ফার্নেস বিস্ফোরণের জেরে অন্তত 7 জন আহত হয়েছেন, তাদের স্থানীয় হাসপাতালে ইতিমধ্যেই ভর্তি করানো হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। বাঁকুড়ার বড়জোড়ায় কারখানায় বিস্ফোরণের খবর, বেসরকারি কারখানায় বিস্ফোরণের ঘটনা, 7 জন আহত হয়েছেন। ব্লাস্ট ফার্নেস বিস্ফোরণ, 7 জন আহত হয়েছেন, আহতরা এই মুহূর্তে স্থানীয় হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা যাচ্ছে। মৃত্যুঞ্জয় টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি। মৃত্যুঞ্জয়, কি খবর রয়েছে? একেবারেই দেখো, বাঁকুড়ার বড়জোড়ার যে একটি বেসরকারি যে কারখানা কারখানার যে ফার্নেস, সেই ফার্নেস কিন্তু আজকে সকাল 9টা নাগাদ একটা বিস্ফোরণ হয় বলে জানতে পারা যাচ্ছে। এবং সেই ঘটনার জেরে কমপক্ষে 15 জন যে শ্রমিক, সেই শ্রমিক আহত হয়েছে এবং তাদেরকে তড়িঘড়ি সেখান থেকে উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশালিটি যে হাসপাতাল রয়েছে সেখানে নিয়ে আসা হয়েছে। তবে এই মুহূর্তে যেটুকু খবর পাওয়া যাচ্ছে, এখনো পর্যন্ত প্রায় 8 থেকে 9 জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে, তারা সেখানে ভর্তি রয়েছে এবং তাদেরকে হয়তো সম্ভবত তাদেরকে কিছুক্ষণের মধ্যেই বাঁকুড়া সামনের মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হবে। তবে একটা প্রশ্ন উঠছে বারবার, এই ধরনের যে কারখানাগুলিতে যে দুর্ঘটনা, যে ঘটনা যে কেন ঘটছে, সেফটির কি কোথাও একটা গাফিলতি রয়েছে বা রক্ষণাবেক্ষণের কি কোথাও একটা গাফিলতি হয়েছে? কারণ আমরা জানি বাঁকুড়ার যে বড়জোড়া যে ইন্ডাস্ট্রিয়াল এলাকা রয়েছে সেখানে একাধিক কলকারখানা রয়েছে এবং সেখানে এই প্রথমবারই নয়, এর আগেও একাধিকবার এই ধরনের দুর্ঘটনা ঘটেছে যেখানে ফার্নিস ব্লাস্ট হয়ে একের পর এক শ্রমিকের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে। আজও যেটা লক্ষ্য করা গেল যে প্রায় কমপক্ষে 15 জন যে শ্রমিক, সেই শ্রমিক কিন্তু আহত হয়েছে এবং তাদেরকে উদ্ধার করে এই মুহূর্তে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তবে মালিক কারখানা কর্তৃপক্ষের সাথে এখনো পর্যন্ত কথা বলা সম্ভব হয়নি। এই ঘটনাক্ষেত্রে কিভাবে বিস্ফোরণের পিছনে কারণ কি, কিছু কি এখনো জানা যাচ্ছে? একেবারেই না, দেখো এই বিষয় নিয়ে এখন পর্যন্ত কারখানা কর্তৃপক্ষ কোন রকম কোনো মুখ খুলতে চাইছে না। তবে শ্রমিকরা যেটা জানাচ্ছেন যে তাদের যে সমস্ত দাবি দাওয়া রয়েছে এবং যারা যে সেফটির কথা কারখানা কর্তৃপক্ষ বারে বারে বললেও কিন্তু এখনো পর্যন্ত শ্রমিকদের কোনোরকম কোনো সেফটি হয়নি। প্রত্যেকবারই এই ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে হয় এই ধরনের শ্রমিকদেরকে এবং আজও এই যে ঘটনায় কমপক্ষে 15 জন শ্রমিক আহত হচ্ছে এখনো পর্যন্ত এমনটাই জানতে পারা যাচ্ছে। মৃত্যুঞ্জয়, সেই সময় কতজন কাজ করছিলেন? তুমি বলছিলে যে বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন, আশঙ্কাজনক তাদের অবস্থা। সেই সময় কারা কতজন কাজ করছিলেন, সবাইকে কি সেখান থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে? আর শ্রমিকেরা, তারা যারা সেখানে ছিলেন, তাদের কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে? একেবারে এখনো পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে শ্রমিকদের বেশ কয়েকজন শ্রমিকদের সাথে আমরা ফোনে কথা বলেছিলাম, তারা এই ধরনের তাদের যে সেফটি, সেই সেফটির কথা কিন্তু তারা জানাচ্ছেন। তবে এই ধরনের ঘটনা এই প্রথমবার নয়, আমি যেটা তোমার যেমনটা তোমাকে আগেই জানাচ্ছিলাম যে এই ধরনের ঘটনা বারবার ঘটে থাকে এই বড়জোড়া যে ইন্ডাস্ট্রিয়াল যে বেল রয়েছে সেই বেল এলাকায়। এবং আজও যখন শ্রমিকরা তারা যখন কাজ করছিলাম এবং তাদের ডে শিফট এবং নাইট শিফট দুরকম দুটো শিফট হয় এবং ডে শিফটে কমপক্ষে 60 থেকে 70 জন শ্রমিক তারা সেই মুহূর্তে কাজ করছিলেন এবং যে ফার্নিস ছিল সেই ফার্নিসের কাছে প্রায় 20 থেকে 25 জন শ্রমিক কাজ করছিল এবং ঘটনার যে দুর্ঘটনাটি জেরে প্রায় 15 জন শ্রমিক ইতিমধ্যেই আহত হয়েছে এবং তাদেরকে যেমনটা আমি বলছিলাম যে বড়জোড়া সুপার স্পেশালিটি যে হাসপাতাল রয়েছে সেখানে নিয়ে আসা হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় থাকা প্রায় 5 থেকে 7 জনকে তাদেরকে কিন্তু বাঁকুড়া সামনের মেডিকেল কলেজ হাসপাতালে ইতিমধ্যে স্থানান্তরিত করা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।